এবার কি করবেন প্রদ্যুৎ কিশোর? কাকে করবেন সমর্থন? বিরোধী নাকি শাসক? ২৭ বনাম ৩২ এর লড়াই কি স্বপ্নই থেকে যাবে বামগ্রেসের? বিধানসভার অধ্যক্ষের নির্বাচনে বিরোধীদের একসাথে জোট পেতে প্রার্থী দেওয়ার কথা প্রকাশ্যে আসলেও প্রদ্যুৎ কিশোর নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি এই ব্যাপারে। কিন্তু যেহেতু বিরোধী সিনহার বক্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়াও দেননি তিনি, তাই এটা ধরে নেওয়া হচ্ছিল যে তাহলে বামগ্রেসকে সমর্থন করেছে মথা। কিন্তু আজ আবার নতুন খবর প্রকাশ্যে এলো, প্রদ্যুৎ কিশোর তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে আজ সকালে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোনে ঘুম থেকে উঠেছেন উনি, এবং এই মাসের ২৭ তারিখের মধ্যেই নাকি নিয়োগ করা হবে ইন্টারলোকেটর। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ফের গুঞ্জন, তাহলে এবার কি হবে? যেহেতু অমিত শাহ কথা অনুযায়ী ইন্টারলোকেটর নিয়োগের তারিখ বলে দিয়েছেন, এবার কিভাবে বিজেপির বিরোধিতা করবেন তিপড়া মথা? তাহলে কি ২৭ বনাম ৩২ এর লড়াই আর হবে না? বামগ্রেসের সাথে তাল মিলিয়ে কি গোপাল রায়কে সমর্থন জানাবে না তিপড়া মথা? তাহলে কি শাসক বিজেপিকেই সমর্থন জানাবে মথা? উঠছে এমন আরও নানান প্রশ্ন, যদিও সমস্ত প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। এই ব্যাপারে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9436469499 এই নম্বরে। ধন্যবাদ অন্তে আমার ত্রিপুরা, সময়ের সাথে সবার পাশে।